পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যারা আছেন আর সমিতিতে যারা আছেন তারা বোধ করছেন যেখানে একটা বৈষম্য আছে চাকুরির ক্ষেত্রে, বেতন গ্রেডের ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে। যারা কাজটা বেশি করছেন তাদের মূল্যায়নটা হচ্ছে না, এবং আমরা মনে করি যে এই দাবিগুলো যথেষ্ট যৌক্তিক। প্রায় দুই মাস আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্ব নেবার পর থেকে পল্লী বিদ্যুৎ সমিতি আছে বাংলাদেশে 80টা, যাদের 45,000 কর্মকর্তা কর্মচারী সদস্য আছেন। তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে দফায় দফায় তারা স্মারকলিপি দিয়েছেন, প্রধান উপদেষ্টাকে তাদের বক্তব্য পৌঁছানোর চেষ্টা করেছেন। শুরুর দিকে এই বিষয়টা নিয়ে দুইটা মত ছিল যে ওনারা আসলে কারা এবং কি করতে চান। একটা হচ্ছে যে আমরা যেভাবে আওয়ামী ফ্যাসিবাদীদেরকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে একটা সংকটকে সামনে নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে, এমন একটা জায়গা যেমন আছে ঠিক তেমনিভাবে অনেকগুলো ন্যায্য আন্দোলনও আছে। তো পল্লী বিদ্যুৎ সমিতির এই আন্দোলনগুলোর ভিতরে দুইটা উপকরণ আছে। একটা হচ্ছে এখানে আওয়ামী ফ্যাসিবাদীদের দোসররা আছেন, তারা সরকারকে অস্থির অস্থিতিশীল করবার চেষ্টা করছে, এটা যেমন সত্য ঠিক এটাও সত্য, তারা যে দাবি দাওয়াগুলো নিয়ে বৈষম্যের ব্যাপারে কথা বলছেন, যেগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গাতে স্মারকলিপি দিয়েছেন, সেগুলোও সত্য। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে সরকার যেভাবে এটাকে হ্যান্ডেল করছে সেটা সঠিক না, বরং হচ্ছে ধরপাকড়, সেনাবাহিনীকে দিয়ে বিভিন্ন জায়গায় রেড দেওয়ানো এবং উইদাউট এনি নোটিস। আপনারা দেখলাম প্রায় 25-30 জন কর্মকর্তাকে বিভিন্ন জায়গা থেকে আউটরাইট ডিসমিস করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়নি, কাউকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। এর ভিতরে প্রায় 19 জনকে দেখলাম গ্রেফতার করা হয়েছে, শুধু তাই না, আপনার রিমান্ডে নেওয়া হয়েছে, দুদকের পর্যন্ত মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। এখন এই বাস্তবতাগুলোতে আমরা বোধ করছি যে আমাদের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে এই বিষয়টা পরিষ্কার করা দরকার যে আসলে সরকারের কী করা দরকার ছিল এবং কী কী করা উচিত না। আপনাদের বোঝার জন্য একটু করে বলছি অতীতের কথা, সেটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে উনি পল্লী বিদ্যুৎ সমিতি করেন। পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড দুইটা আলাদা প্রতিষ্ঠান, এবং বিদ্যুৎ মন্ত্রণালয় অথবা বিদ্যুৎ বিভাগ যেটা আছে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে, তার অধীনে এক প্রতিষ্ঠান। দুইটা প্রতিষ্ঠান কী করে? একটা প্রতিষ্ঠান দাবি করছে তারা হচ্ছে রেগুলেটরি প্রতিষ্ঠান, আর একটা প্রতিষ্ঠান হচ্ছে সমিতি, যাকে বলা হচ্ছে যে সারা বাংলাদেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ দেবার যা দায় এবং দায়িত্ব যাদের সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। এবং এটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার 80% মানুষকে তারা এই সার্ভিসটা দেয়। দেশে 80টা পল্লী বিদ্যুৎ সমিতি আছে এবং 45,000 কর্মকর্তা কর্মচারী আছেন। তারা বাংলাদেশের বিদ্যুৎ যেটা সেবাটা দেয়া হয় বিদ্যুতের নামে, তার 55% বিদ্যুৎ এই পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে এই সেবাটা আমাদের দেশের মানুষকে দেয়া হয়। দ্বিতীয় যে বডিটা, যাদের সাথে তাদের একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি, যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তাদের কাজ কী? তাদের কাজ হচ্ছে মূলত যে সকল পল্লী বিদ্যুৎ সমিতিকে সাবসিডি দেয়া দরকার তারা সেখানে সাবসিডি দেয় সরকার থেকে টাকা এনে। তারা বিভিন্ন সময় যে সরঞ্জামাদি কিনতে হয় এই সরঞ্জামাদি কেনেন, নীতি কৌশল প্রণয়ন করবার যেখানে প্রয়োজন থাকে সেটা তারা দেখেন। মানে আপনি বলতে পারেন যে এরা হচ্ছে এরা হলো বস আর কি এই প্রতিষ্ঠান। এখন সংকটটা কোথায়? সংকটটা হচ্ছে আপনার যে যারা এই মানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যারা আছেন আর সমিতিতে যারা আছেন তারা বোধ করছেন যেখানে একটা বৈষম্য আছে চাকুরির ক্ষেত্রে, বেতন গ্রেডের ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে। যারা কাজটা বেশি করছেন তাদের মূল্যায়নটা হচ্ছে না, এবং আমরা মনে করি যে এই দাবিগুলো যথেষ্ট যৌক্তিক। সেই ক্ষেত্রে আমরা আজকের প্রেস রিলিজে যে ডিটেলস বক্তব্য দিয়েছি সেখানে আপনারা দেখতে পাবেন ওনাদের পক্ষ থেকে দুইটা দাবি দেওয়া হয়েছে। একটা দাবি হচ্ছে যে আলাদা প্রতিষ্ঠান না করে বিদ্যুতায়ন বোর্ড এবং সমিতি দুটোকে একসাথে করে একটা প্রতিষ্ঠান করা সম্ভব। আমাদের এই যে ব্যুরোক্রেসি, যে ব্যুরোক্রেসি নিয়ে আমরা বিরক্ত, দেশের প্রত্যেকটা সেবাকে তারা যেভাবে জটিল করে ফেলেছে,
এবং এইখানে যেটা আছে এই যে 1600 স্টাফ আমরা সমিতির নেতৃবৃন্দ এবং তাদের বক্তব্য পত্রিকার গণমাধ্যমে রিপোর্ট করে যেটা বুঝেছি তাদের অধিকাংশের আসলে মাতব্বরি করা ছাড়া কোনো কাজ নাই।